হ্যালো বন্ধুরা, আজ তোমাদেরকে দেখাবো এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড। চলো প্রথমে দেখে নিই কিভাবে ওপেন করতে হয়। আমাদের এই দেখা যায় টাইপ হেয়ার টু সার্চ, এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করে এখানে মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট অফিস ওয়ার্ড বা ওয়ার্ড নর্মালি ওয়ার্ডও লিখলে আমাদের এখানে দেখিয়ে দেবে মাইক্রোসফট ওয়ার্ড। ঠিক আছে, এখানে ক্লিক করলে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আমরা ধরো এই হিসেবে পারছি না, ক্লোজ করলাম, অন্যভাবে খুলবো। কীভাবে খুলবো? স্টার্ট বাটনে যাবো, স্টার্ট বাটনে ক্লিক করলাম। করার পর এখানে দেখবো যে মাইক্রোসফট অফিস কোথায় লেখা আছে। ঠিক আছে, এই যে মাইক্রোসফট অফিস লেখা আছে এখানে ক্লিক করবো, সবার নিচে দেখবো যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড আচ্ছা। ঠিক আছে, ক্লিক করলাম, ওপেন হয়ে গেল। এটা ছাড়াও আরও পদ্ধতি আছে। ঠিক আছে, ক্লোজ করি। নেক্সট কী করব, কিবোর্ড থেকে অফিস বাটন প্লাস আর ক্লিক করলাম। তারপরে এখানে উইন ওয়ার্ড লিখতে হবে, মানে WINWORD উইন ওয়ার্ড লিখতে হবে, লিখে ওকে করতে হবে, করলে আমাদের মাইক্রোসফট অফিসটি ওপেন হয়ে যাবে। সো তারপর দেখাই আমাদের এই যে জিনিসটি পুরোটা রয়েছে এর মধ্যে কোন জিনিসটিকে কি বলা হয় সেটা আমরা প্রথমে জেনে নিই। এখানে রয়েছে ডকুমেন্ট ওয়ান হাইফেন দিয়ে মাইক্রোসফট ওয়ার্ড, এই যে জিনিসটি রয়েছে, এই যে বার, এই বারটিকে বলা হয় টাইটেল বার বলা হয়। ঠিক আছে, নেক্সট এইখানে দেখা যাচ্ছে যে এই যে জিনিসটি রয়েছে, কার্সার দিয়ে দেখিয়ে দিচ্ছি বা মাউস পয়েন্টার দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই জিনিসটিকে বলা হয় কুইক অ্যাক্সেস টুল বার, কুইক অ্যাক্সেস টুল বার বলা হয়। ঠিক আছে, আর এই যে তারপরে যে জিনিসটি রয়েছে এখানে হোম বা ইনসার্ট রেফারেন্স মেলিং রিভিউ ভিউ, এই যে জিনিসটিকে, এই যে বার, যে বারটি আছে এই বারটিকে বলা হয় মেনু বার বলা হয়ে থাকে, বা কিছু কিছু ক্ষেত্রে রিবনও বলা হয়ে থাকে। এই যে পেজের উপরে দেখা যাচ্ছে 1 2 3 4, এগুলো রুল বলা হয়, যা রুলার, এগুলো রুলার বলা হয়। ঠিক আছে, এই যে পাশে যে ডান দিকে যে জিনিসটির বারটা ধরে ওঠানামা করানো হচ্ছে সেটাকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল বার বলা হয়, ভার্টিক্যাল স্ক্রল বার। আর এখানে যদি কোনো বার চলে আসে, বেশি পেজ হয়ে যায়, তখন এখানে একটা বার চলে আসবে, এইরকম ধরনের বার চলে আসবে, সেই বারটিকে বলা হবে হরাইজেন্টাল বার বলা হয়ে থাকে। ঠিক আছে, হরাইজেন্টাল বার বলা হয়ে থাকে। এই আমরা নিচে এই জিনিসটিকে দেখছি, নিচে প্রিন্ট লেআউট ফুল স্ক্রিন, এই যে ছোট্ট বার যেটা রয়েছে এই বারটি বলা হয় ভিউ বাটনস বলা হয়, এই জিনিসটাকে ভিউ বাটন বলা হয় থাকে। আর এই এই যে জিনিসটি রয়েছে 80% রয়েছে, এখান থেকে আমরা আরও বাড়াতে পারি। ঠিক আছে, পেজটিকে বাড়াতে পারবো, ওকে কমাতে পারবো, এইটিকে বলা হয় জুম কন্ট্রোল, জুম কন্ট্রোল। ঠিক আছে, আর এই যে জিনিসটি এখানে রয়েছে এটাকে স্ট্যাটাস বার বলা হয়ে থাকে। এই যে হোয়াইট কালারের যে পেজটি রয়েছে সেই পেজটি কি বলবো আমরা, ডকুমেন্ট এরিয়া বলবো, তাহলে কি বলবো আমরা, ডকুমেন্ট এরিয়া। আমরা নর্মালি কোনো একটা টেক্সট আমরা লিখে নিই, প্রথমে মাউসের লেফট বাটন প্রেস করে চেপে ধরে সিলেকশন করব, যতটুকু আমাদের প্রয়োজন কপি করার সেটুকু সিলেকশন করব, করে হোমের মধ্যে কপি আছে, এখানে ক্লিপবোর্ড গ্রুপের মধ্যে, ক্লিপবোর্ড গ্রুপের মধ্যে কপি আছে, ক্লিক করব, কপি হয়ে গেল। গিয়ে আমরা যে জিনিসটা কপি করলাম, যে টেক্সটটা আমরা কপি করলাম সেটা কোথায় আমরা রাখবো, এখানে ধরুন কার্সারটা ক্লিক করে দিয়ে দেখিয়ে দিলাম এখানে আমরা রাখবো। সো তারপরে গিয়ে এখানে পেস্ট করতে হবে, পেস্টে গিয়ে আমরা ক্লিক করে দিলাম। দেখো এই যে জিনিসটা আমরা কপি করে এখানে পেস্ট করে দিয়েছি। ঠিক আছে,
ফের ধরো আমরা নরমালি আরো কি কি পদ্ধতি আছে দেখেনি কপি পেস্ট করা এখানে এই লাইনটি সিলেক্ট করলাম করে টেক্সটের উপরে রাইট ক্লিক করব করে কপি করব ফের এখানে ক্লিক করলাম ফের এখানে রাইট ক্লিক করে দেখো পেস্ট আছে চলে এলো ঠিক আছে ফের নেক্সট আরেকটা পদ্ধতি আছে সেটা কিভাবে করব এই লাইনটি আমি সিলেক্ট করলাম করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল সি তে কপি হয়ে যায় ঠিক আছে ফের নিচে এসে কার্সারটা ক্লিক করে দেব কোথায় রাখবো লেখাটি কোথায় রেখে দেবো সেটা দেখে নেব দেখে নিয়ে কন্ট্রোল ভি পেস্ট কন্ট্রোল ভিতে পেস্ট হয় সো আমরা তিন রকম পদ্ধতি দেখলাম কপি পেস্টের এবারে আমরা দেখব কিভাবে কাট পেস্ট করা যায় প্রথমে দেখলাম কপি পেস্ট এবার দেখব কাট পেস্ট সো এই যে লেখাটি রয়েছে এই লেখাটিকে আমরা এখানে রাখব না লেখাটিকে তুলে নিয়ে এসে এখানে পেস্ট করব সো কি করব সিলেকশন করলাম করে কাট এখানে লেখাটি চলে গিয়েছে এখানে ধরো ক্লিক করলাম করে পেস্ট করে দিলাম তবে এই লেখাটি এখান থেকে উঠে এখানে চলে এসেছে ঠিক আছে তেমনি সিলেক্ট করব রাইট ক্লিক করব মানে কাট করব করে ক্লিক করব যেখানে আমরা লাইনটিকে রাখবো ক্লিক করব করে রাইট ক্লিক করে পেস্ট করব তেমনি ফের এই লাইনটিকে আমি নিয়ে নিচ্ছি বা এই লাইনটিকে নিয়ে নিচ্ছি কিবোর্ড থেকে কী করে করব সিলেকশন করলাম কন্ট্রোল এক্স কন্ট্রোল এক্স দিলে কাট হয়ে যায় যেখানে আমরা লাইনটিকে রাখবো সেই লাইনটিকে ক্লিক করে দেবো করে কন্ট্রোল ভি করলে লেখাটি চলে আসবে কপি পেস্টের নেক্সট আমরা এই যে লেখাটি রয়েছে লেখা স্টাইলটিকে চেঞ্জ করব সিলেক্ট করব সিলেক্ট করার পর হোমের মধ্যে ফন্ট গ্রুপের মধ্যে এখানে লেখা স্টাইল চেঞ্জ করা যায় ক্লিক করব যে স্টাইলটি আমার পছন্দ সেই স্টাইলটি আমি নিয়ে নেব এটি আমার পছন্দ এটা আমি নিয়ে নিলাম লেখার সাইজটিকে বাড়াবো ফের আমরা সিলেক্ট করব লেখার সাইজ এখান থেকে বাড়ানো যায় ঠিক আছে এখান থেকে বাড়ানো যে সাইজ নেওয়া যাবে যে সেই সাইজে হয়ে যাবে তারপর এই লেখাটিকে আবার ফের সিলেক্ট করে আমরা কালার চেঞ্জ করতে চাইছি টেক্সট কালার এখানে চেঞ্জ করে দেবো যে কোনো কালার আমার পছন্দ হলে সেই কালার চেঞ্জ করে দেবো যদি হাইলাইট করবার ইচ্ছা হয় যে এই জিনিস এই লেখাটিকে হাইলাইট করব তো এখানে ক্লিক করব ঠিক আছে টেক্সট হাইলাইট কালার ক্লিক করে হাইলাইট করে দিতে পারবো ঠিক আছে হাইলাইট করে দিলাম লেখাটিকে বোল্ড করব কিভাবে এখান থেকে দেখায় লেখার সাইজটি একটু বাড়িয়ে নিই লেখাটিকে বোল্ড মানে মোটা কালি করবে সিলেকশন করলাম সিলেকশন করে এখানে বি যে লেখা রয়েছে বোল্ড ক্লিক করলাম বোল্ড হয়ে গেল লেখাটিকে ইটালিক করব আয়তে ক্লিক করলাম ইটালিক হয়ে যাবে যদি এইটুকু মনে হয় যে আমি আন্ডারলাইন দেব ঠিক আছে এইটুকু লেখাটাকে আন্ডারলাইন দেওয়ার কথা যদি মনে হয় তাহলে এখানে ইউ ক্লিক করব আন্ডারলাইন হয়ে যাবে সো এই জিনিসটিকে আবার আন্ডারলাইনটাকে তুলবো কীভাবে এই জিনিসটি যে লেখাটি রয়েছে সেই লেখাটিকে সিলেকশন করে আন্ডারলাইনে যেখান থেকে করেছিলাম সেই পথে এসে ফের ক্লিক করে দেবো আন্ডারলাইনটা উঠে যাবে ইটালিকটা তুলবো কীভাবে হাইতে ক্লিক করে উঠে যাবে বোল্ড ক্লিক করলে সেগুলো ব্যাকে চলে যাবে নেক্সট আমরা দেখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা নর্মালি এ টু প্লাস বি টু ঠিক আছে এখানে যে টু লেখা আছে টুটাকে স্কোয়ার করতে হবে মানে উপরে তুলতে হবে তো টুটাকে সিলেকশন করলাম করে এই যে স্কোয়ারটা রয়েছে এ স্কোয়ার এখানে ক্লিক করলে এটা হয়ে যাবে বা আর এক রকম পদ্ধতি আছে সিলেকশন করলাম ওর এই ফন্ট গ্রুপের মধ্যে যেতে হবে গিয়ে সুপার স্ক্রিপ্ট করলেই হয়ে যাবে ঠিক আছে নেক্সট এইচ টু এস ও ফোর লেখার সাইজটা বাড়িয়ে নিই টু আর ফোর
নিচে নামি, তখন কী করবো, টুটাকে সিলেক্ট করলাম, ফন গ্রুপের মধ্যে গেলাম, গিয়ে সাবস্ক্রিপ্ট করলাম, করে ওকে করে দিলাম। তেমনি আরও কম সময়ের মধ্যে করা যায় কীভাবে, ফোরটাকে সিলেকশন করলাম, এখান থেকে জাস্ট সাবস্ক্রিপ্ট এখানে ক্লিক করলাম। এবারে ধরো এই যে লেখাটি আমরা লিখেছি, লেখাটি লিখেছি লেখাবার, এটা তো নর্মাল যে লেখা রয়েছে এটাকে সব বড় হাতের করবো একসাথে। কীভাবে করবো, সিলেক্ট করবো, সিলেক্ট করে এখানে চেঞ্জ কেস লেখা রয়েছে, চেঞ্জ কেসে ক্লিক করবো, করে আপার কেস করে দেবো, সব বড় হাতের হয়ে যাবে। ফের যদি আমি সেন্টেন্স কেসে করতে চাই কীভাবে, সিলেকশন করবো, সেন্টেন্স কেস করবো, নর্মাল সিস্টেম চলে আসবে। এখানে আরও ধরনের আরও পদ্ধতি আছে, এখানে এগুলো দেখে নিও। লেখার সাইজ বাড়ানো কমানো কীভাবে সেটা করবো, এখান থেকে তো লেখার সাইজ 72 পর্যন্ত এসেছে, 72, ঠিক আছে। এর থেকে যদি আরও বাড়াতে চাই কী করবো, এখানে ক্লিক করবো, আরও বেড়ে যাবে, ঠিক আছে। ফের এখানে ক্লিক করুন, ছোট হয়ে যাবে, ঠিক আছে। ধরো নেক্সট দেখাচ্ছি, এই যে লেখাটি, লেখাটি আমি একটি লাইন দিয়ে কেটে দেবো, কীভাবে কাটবো, ফন গ্রুপের মধ্যে যাব, যে স্ট্রিক থ্রু ক্লিক করলাম, কেটে গেল, ওকে করব, ঠিক আছে। যদি মনে হয় যে না দুটো লাইন দিয়ে কাটবো, সিলেকশন করো, ফন গ্রুপে যাও, ডাবল স্ট্রিক থ্রু করো, এখানে প্রিভিউতে দেখিয়ে দেবে যা যা করা হবে, যা যা কাজ হবে এখানে প্রিভিউতে দেখিয়ে দেবে, ওকে, ডাবল স্ট্রিক থ্রু কেটে গেল। শর্টে আমরা করতে পারবো, কম সময়ের মধ্যে করতে পারবো, যা সিলেকশন করবো, এখান থেকে ক্লিক করবো, কেটে যাবে। যে আন্ডারলাইনটা প্রথমে দেখিয়েছিলাম, আন্ডারলাইনটা এখান থেকে ডাইরেক্ট তো আমরা এখানে আন্ডারলাইন করতে পারছি, এখানে আরও নানান ধরনের আন্ডারলাইন দেওয়া রয়েছে, ঠিক আছে। ডাবলভাবে দেওয়া যেতে পারে, সিঙ্গেলভাবে মোটা হিসাবে দেওয়া যেতে পারে, সিঙ্গেলভাবে দেওয়া যেতে পারে, স্টাইলিশ, বিভিন্ন ধরনের স্টাইলিশ এখানে রয়েছে, তোমরা এটা দেখে নিও। সো আজকে ক্লাস এত পর্যন্ত দেখানো, নেক্সট ক্লাসে আরও অনেক কিছু দেখাবো, প্যারাগ্রাফ গ্রুপ দেখাবো, স্টাইলস দেখাবো, এডিটিং গ্রুপ দেখাবো, ঠিক আছে। ভিডিওটি কেমন লাগলো জানি, কমেন্ট করে।